আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত। সবাইকে ইয়াসিন আরাফাত ত্রিসিংহমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের। আজকের পর্ব নম্বর হচ্ছে 12। পর্ব নম্বর 12-তে আমি একটি সৃজনশীল অঙ্ক সমাধান করাবো। দেখো যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার, জমির ভিতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। তো পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলছে পানি শূন্য পুকুরটি পানি পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। দেখো প্রথমে বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো, অর্থাৎ পুকুরের গভীরতা দেওয়া আছে এই দেখো 3 মিটার, এটাকে ইঞ্চিতে প্রকাশ করবে। সমাধান ক, পুকুরের গভীরতা কত দেওয়া আছে? 3 মিটার। এখন দেখো যে আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, অতএব 3 মিটার সমান 39.37 × 3 এত ইঞ্চি। এটা গুণ করে দাও 39.37 × 3 সমান 118.11 ইঞ্চি। প্রিয় শিক্ষার্থী, এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এত ইঞ্চি। পরে বলছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা তোমার মেইন বইয়ের 14 নং-এর মতন, 14 নং অঙ্কটি যদি পেরে থাকো এটাও পারবে। দেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তো এখানে বলছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ 80, যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। তো জমির দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ 80 মিটার ও 60 মিটার। তো পরে বললো জমির ভিতরে 4 মিটার চওড়া পাড় আছে। তো দেখো যে একটা পুকুর রাখলাম 80, দৈর্ঘ্য 80 এবং প্রস্থ হচ্ছে 60। তাহলে এ জমির ভিতরে কি আছে তোমার? 4 মিটার চওড়া রাস্তা, সরি এখানে পার বলছে, এই পারের ক্ষেত্রফলটা শেষ। তো এখন দেখো এইটার পার্শ্ব ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরে পার বাদক ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর দুইটার অন্তরই হবে তোমার পারের ক্ষেত্রফল। তো আমি অঙ্কটার সমাধান করি। সমাধান খ, 30-এর খ। তো এখন দেখো যে দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, আয়তাকার জমির প্রস্থ 60 মিটার, অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল
সূত্র তো আমরা জানি, দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ 80 গুণ 60 বর্গ মিটার। তাহলে তুমি এটাকে গুণ করো, শূন্যের গুণ সোজা, শূন্য দুটো বসিয়ে দিলাম, 6 8 48 বর্গ মিটার। এই যে ক্ষেত্রফলটা পেয়েছি এটা কি পার্শ্ব, অতএব পার্শ্ব আয়তাকার জমির ক্ষেত্রফল এটা 4800 বর্গ মিটার। এখন কি করব যে পার বাদে আয়তাকার জমির দৈর্ঘ্য, জমিটা আয়তাকার ওটা উল্লেখ করলাম না, তাই জমিটা আয়তাকার হলে এর দৈর্ঘ্যটা কত হবে, 80 বিয়োগ 4 গুণ 2 তো মিটার সমান 80 বিয়োগ 8 মিটার সমান 72 মিটার। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে 4 গুণ 2 দিলাম কেন, দেখো যে দৈর্ঘ্য কয়টা তোমার, অর্থাৎ পার 2টা, দৈর্ঘ্য বরাবর 1টা 2টা, তাহলে তোমার 4 যোগ 4 দিতে পারবা বা 4 গুণ 2 দিতে পারবা, হ্যাঁ যেভাবে তুমি ইচ্ছা দিতে পারবে। পার বাদে আয়তাকার জমির প্রস্থ, প্রস্থ ছিল 60, পার্শ্ব তাহলে পার বাদে 4 গুণ 2 মিটার, 60 বিয়োগ 8 52 মিটার। দেখো পার বাদে জমির প্রস্থ পেয়ে গেছি, অর্থাৎ প্রস্থ বরাবর পার 2টা, কিন্তু এই জন্য 2 গুণ 4-এর সাথে, অর্থাৎ পার বাদে জমির আয়তাকার জমির ক্ষেত্রফলটা কত আসবে, পার বাদে দৈর্ঘ্য 72 গুণ 52 বর্গ মিটার, অর্থাৎ পার বাদে দৈর্ঘ্য এবং পার বাদে প্রস্থ গুণ করে দিলাম, তাহলে তুমি পাইবে, গুণ করো, 3744 বর্গ মিটার। এখন তুমি কি করবে যে পারের ক্ষেত্রফলটা নির্ণয় করবে, অর্থাৎ অতএব পারের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে, যে পার্শ্ব ক্ষেত্রফল থেকে পার বাদে যে ক্ষেত্রফলটা বাদ দিলে পারের ক্ষেত্রফলটা থাকবে, পার্শ্ব ক্ষেত্রফল 4800 বিয়োগ 3744 বর্গ মিটার। দেখো যে বিয়োগটা করো, 6501 1056 বর্গ মিটার পারের ক্ষেত্রফল, উত্তর 1056 বর্গ মিটার। দেখো এই পারের ক্ষেত্রফলটা অর্থাৎ এইটুকে, এই পারটুকের ক্ষেত্রফল পেলাম। এখন পরে বললো যে পানিপূর্ণ পুকুরটি কেমন, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটা হচ্ছে তোমার অনুশীলনীর যে 27 নং অঙ্কটি করছি ওইটার মতনই। এখন দেখো যে এখানে বলছে যে পুকুরের দৌড়, দেখো যে তোমার পাড়ের কি দেওয়া আছে, জমির ভিতরে 4 মিটার চওড়া পার এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো, পুকুরের গভীরতা কত, 3। আচ্ছা তো একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি শূন্য করা যায়। এখানে দেখো যে তোমার পুকুরের আয়তনটা তোমার আগে নির্ণয় করতে হবে, পুকুরের আয়তনটা তুমি কিভাবে পাবে বলতো, পুকুরের গভীরতা কিন্তু 3 মিটার দেওয়া আছে, অর্থাৎ উচ্চতাটা পেয়েছি উচ্চতা, আর পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কোনটা হবে বলতো, কারণ পার বাদে যে দৈর্ঘ্য এবং প্রস্থ ওইটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কেমন, কারণ পার্শ্ব ওটা তো পার্শ্ব, ওটা তো আর পুকুরের মানে জমির স আর কি। এখন দেখো এখানে পুকুরের কি, পুকুরটি পানি শূন্য করতে হবে, পুকুরের দৈর্ঘ্য হবে তোমার এটা
এবং প্রস্থ হবে এটা, এবং গভীরতা কত 3 মিটার। এখান থেকে আমি আয়তনটা আগে নির্ণয় করব, 30 এর ঘ। ঘয়ের সমাধানটা দেখো যে দেওয়া দেওয়া আছে বা খ হতে পেয়েছি, তুমি লিখতে পারো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, পুকুরের প্রস্থ কত 52 মিটার, এবং পুকুরের গভীরতা বা উচ্চতা একই বিষয় বা অনেক ক্ষেত্রে পুরুত্ব বলা থাকে এত মিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করো। পুকুরের ক্ষেত্রফল হবে কি, সরি, পুকুরের আয়তন, আয়তনটা কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, তার দৈর্ঘ্য 72 গুণ প্রস্থ 52 গুণ গভীরতা 3 ঘন মিটার। এখন তুমি 72 গুণ 52 গুণ 3 দেখো যে 11,232, 11,232 ঘন মিটার, এটি হচ্ছে কি তোমার পুকুরের আয়তন। অর্থাৎ এটুকে মানে পুকুরের পানি পূর্ণ আছে, এটুকে এটা শূন্য করতে হবে। অর্থাৎ এখানে দেখো যে প্রতি সেকেন্ডে তোমার পানি শূন্য করতে পারে 0.1 ঘন মিটার। তাহলে তোমার সময় শেষ, এই জন্য কি করবে যে 0.1 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। অতএব 1 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে 1/0.1 সেকেন্ড। অতএব 11,232 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে 11,232 সেকেন্ড। দেখো এখানে তুমি ভাগ দিয়ে দাও 0.1, 1,12,320, 1,12,320 দশশতক, 1,000 লক্ষ এত সেকেন্ড। এখন তুমি এই সেকেন্ডটাকে কি করবে, মিনিটে নেবা প্রথমে, পরে ঘন্টায় নিয়ে নেবা। তো তুমি যদি এটাকে 60 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবে, 60 দিয়ে ভাগ করলে তুমি মিনিট পাবে। অর্থাৎ আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করো এত মিনিট সমান 1872 মিনিট পেলাম। এই মিনিটটাকে আবার কি করবে, তুমি ঘন্টায় নিয়ে নেবে। দেখো তুমি যদি এটাকে ঘন্টায় নিতে চাও, তোমার মিলে গেলে তো আমি ক্যালকুলেটারের সাথে ভাগ দিচ্ছি, তাহলে আসছে 31.2, অর্থাৎ 0.1 দশমিকে আসছে। তাই জন্য তুমি রাফ করে ভাগটা দিয়ে দেবে, 60/1872। প্রথমে দেখো 60/1872 কতবার যাবে, প্রথমে 318, অর্থাৎ 318 বিতে যাচ্ছে না, 187 বিতে যাচ্ছে, 3 বার 318 অর্থাৎ 180
দুই, এবার দেখো কতবার যাবে, 60, একবার যাচ্ছে, দেখো কত পাবো, 2-1। অর্থাৎ দেখো তুমি, আমি আগেও পূর্বে 27 নম্বর অঙ্কটি তোমাদের করিয়েছিলাম, সেটা কিন্তু এভাবে একটা ভাগ দেখেছিলাম, এই ভাগফলটা যেটা মিলে যাচ্ছে যতটুকু সেটা হচ্ছে, অর্থাৎ ভাগফলটা তোমার কি ঘন্টা, ভাগশেষটা কি মিনিট, অর্থাৎ কি আসছে যে 31 ঘন্টা 12 মিনিট। উত্তর 31 ঘন্টা 12 মিনিট। দেখো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা কিন্তু খুবই ইজি একটা অঙ্ক, তোমরা প্রথমে দেখো গভীরতাটাকে তোমার কি বলছে, ইঞ্চিতে নিতে, 1 মিটার 3 মিটার গভীরতা আছে, তাহলে তোমরা ইঞ্চিতে নিতে পারো, যেহেতু 1 মিটার সমান 39.37 ইঞ্চি। পরে আবার দেখো পুকুরের পাড়ে খেতে বলছে এসে, তো একটা একটা সিম্পল অঙ্ক, তোমার এখানে কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে এবং পাড়টা যতটুকু চওড়া সেটাও দেওয়া আছে, তো এখানে দেখো পাড় সহ ক্ষেত্রফল নির্ণয় করবে, পরে পাড় বাদে দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করে ক্ষেত্রফলটা পাড় বাদে নির্ণয় করবে, তখন তুমি পাড় সহ থেকে পাড় বাদে ক্ষেত্রফল মাইনাস করবে, পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। পরে দেখো পানিপূর্ণ পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে, এখানে দেখো পাড় সহ তোমার ধরলে তো সেক্ষেত্রে কিন্তু পুকুরের দৈর্ঘ্যপ্রস্থ অর্থাৎ তুমি পাবে না, পাড় বাদে যেটা ওইটাই হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, কেমন, এটা আবারও কিন্তু বলছি, পাড় বাদে যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে পুকুরের, জমির যে পাড় বাদে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি পুকুরের দৈর্ঘ্য, গেল দৈর্ঘ্যপ্রস্থ পেলে, এবং উচ্চতা অর্থাৎ গভীরতা 3 মিটার দেওয়া আছে এখানে, তাহলে তোমার এখানে দেখো আয়তনটা নির্ণয় করে ফেললে, পুকুরের আয়তন পেলে, তখন পরে যে শর্ত আছে শর্ত সাপেক্ষে তুমি সমাধানটা করে ফেলে ফেললে আশা করি অঙ্কটি বুঝতে সুন্দরভাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি শেয়ার করবে এবং নিজেরা সাবস্ক্রাইব করবে এবং অন্যকে সাবস্ক্রাইব করা শুরু করে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।